প্রায় 5.5 মাস পর রংপুরের ক্রিকেট গার্ডেনে ব্যাট বল নিয়ে মাঠে ঘাসে অনুশীলন শুরু করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় শোভানা। সতীর্থরা পাশে নেই, অভিভাবকের জায়গায় নেই কোনো প্রশিক্ষকও, তাই একা একা নিজেকে তৈরি করাটা কঠিন বলেই মনে করছেন শোভানা মুস্তারি। আমি যে এলাকায় থাকি ওখানেও করোনা ধরা পড়ছে, এই কারণে বাসা থেকে বের হওয়াটা আর কি সেফ ছিল না। এই কারণে একটা টাইম যাওয়ার পর যখন সব কিছু স্বাভাবিক হলো, তখন চিন্তা ভাবনা করলাম না মাঠে এসে প্র্যাকটিস করাটা উচিত, দেন প্র্যাকটিস করা শুরু করলাম। দীর্ঘদিন মাঠের বাইরে, এখনও অনুশীলন করতে পারেননি রংপুরের সানজিদা পিঙ্কিও, তাই শারীরিক মানসিক ফিটনেস নিয়ে অনেকের মতো চিন্তিত ছিলেন তারাও। তবে সম্প্রতি বিসিবির ভার্চুয়াল কনফারেন্সে কিছুটা মনোবল ফিরেছে, অনুশীলনের জন্য এবার রংপুরের মাঠের ফ্যাসিলিটি চান তারা। এই মাঠে কিন্তু ক্রিকেট খেলা এখন নট পসিবল, তাই এখান থেকে যদি আমরা মনে করেন একটু ঘাসটা ভালো থাকে, আমাদের উইকেটটা ভালো থাকে, নেটটা ভালো থাকে, মেশিনের ব্যবস্থা আছে রংপুরে, তো এগুলো যদি ছোটোখাটো একটুভাবে পরিকল্পনা করে আমাদেরকে দেওয়া যায়, তো আমার মনে হয় 100% না হলেও 50% 60% আমরা এটাতে উপকৃত পাবো। আমি যদি ফিটনেসটা ধরে রাখতে পারি, আমার মেন্টালি যদি আমি ফিট থাকতে পারি, আমি যদি মেন্টালি চিন্তা করি যে না ঠিক আছে আমি পারবো, আমি আবার যখন মাঠে আসবো আমি আবার নিজের ইয়েটা ধরে রাখতে পারবো, সো ফিটনেসটা নিয়েই এখন কাজ করছি বেশি। দীর্ঘদিন বসে থাকায় খেলোয়াড়দের জড়তা কাটাতে না পারলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে মত ক্রীড়া সংগঠকদের। টাইগ্রেসদের অনুশীলনের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে জানান বিসিবির দায়িত্বশীলরা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে পরিস্থিতির উপর নির্ভর করে আমরা তাদেরকে, যে প্লেয়ার যে জায়গায় আছে তার আশেপাশের আমাদের যে কোচ বা আমাদের স্টেডিয়াম গুলো রয়েছে সেখানে যাতে তারা প্র্যাকটিস করতে পারে সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। মেন্টালিটির জংটা সরানোর জন্য যে যেখানে থাকুক না কেন ক্রিকেট বোর্ডকে এই ব্যবস্থা নেওয়া উচিত যে প্র্যাকটিসে মধ্যে থাকুক। এখন অপেক্ষা সুসময়ের, আবারও ঘুরে দাঁড়াতে চান নারী ক্রিকেটে রংপুরের গর্ব সানজিদা, শোভানা ও পিঙ্কি, বাংলার টাইগ্রেসরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।